এই ভিডিওতে আমরা পার্ট 9-11 পড়ব। এই পাঠের নাম হচ্ছে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। তোমরা জেনেছো যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এখন প্রশ্ন হলো, একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, প্রতিটি কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকে, এটি আমাদের জানতে হবে। চিত্র 6.2-এ হাইড্রোজেনের ক চিত্রটি দেখো। এখানে হাইড্রোজেনের ক চিত্রটি দেখানো হয়েছে। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। হিলিয়াম পরমাণুতে দুইটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি কক্ষপথে ঘুরে। চিত্র 6.1 এই পরমাণুটি দেখানো হয়েছে যেখানে দুইটি ইলেকট্রন রয়েছে। তার মানে হাইড্রোজেনে একটি ইলেকট্রন এবং হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন রয়েছে। কক্ষপথগুলোতে 2n² সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস থাকে। বইয়ের যে লেখাটি আছে এটা অনেক বেশি ক্লিয়ার না, আমি একটু অন্যভাবে এটা ক্লিয়ার করার চেষ্টা করছি। কক্ষপথকে আরেকভাবে বলা হয় শক্তি স্তর, বা আরেকটা বলা হয় অরবিট। এই তিনটা নামে একই জিনিস, কক্ষপথ, শক্তিস্তর বা অরবিট। এই কক্ষপথগুলোকে অনেক নামে প্রকাশ করা হয়, যেমন এক নম্বর কক্ষপথকে বলা হয় কে, 2 নম্বর কক্ষপথকে বলা হয় এল, 3 নম্বর কক্ষপথকে এম, 4 নম্বরকে এন, তারপরে ও, তারপরে পি। তো কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে, এটার একটা সুন্দর ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনের সূত্র হচ্ছে 2n² এখানে n হচ্ছে কক্ষপথের নাম্বার, কত নম্বর কক্ষপথ। এখানে কে ইকুয়াল টু 1 নম্বর কক্ষপথ, এল ইকুয়াল টু 2 নম্বর কক্ষপথ, এর অর্থ হচ্ছে কে এর এখানে n ইকুয়াল টু 1, এল এ n ইকুয়াল টু, n এর মান হচ্ছে 2। এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, এটা 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। তো কে যদি 1 হয় তাহলে 2n² কত হবে, 2 × 1² = 2, মানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে। 2 নম্বর শক্তি স্তরে 2 × 2² মানে হচ্ছে 2² মানে 4 × 2 = 8, 2 নম্বর শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। 3 নম্বর শক্তি স্তরে কটি থাকতে পারে, 2 × 3² 18টি ইলেকট্রন থাকতে পারে 3 নম্বর শক্তি স্তরে। ঠিক একইভাবে 4 নম্বরে কটি থাকতে পারে, 4² = 16 × 2 = 32। এইভাবে ঠিক ক্যালকুলেশনটি করে নিতে হবে যে কত শক্তি স্তরে, কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা বোঝানো হয়েছে এই সূত্রটির মাধ্যমে, 2n². তো এখানে কে, এল, এম, এন এগুলো হচ্ছে কক্ষপথের নাম্বার, যে কোন কক্ষপথ, কক্ষপথগুলোকে এই নামে প্রকাশ করা হয়। তোমাদের বইয়ে এই ব্যাপারটি নেই, তোমরা একটু বড় ক্লাসে 9-10 উঠলেই এই ব্যাপারগুলো দেখতে পারবে। কক্ষপথগুলোতে 2n² সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস থাকে। সে অনুযায়ী একটি লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন রয়েছে। এখানে তোমরা আরেকটু জেনে থাকবে, সেটা হচ্ছে যে আমরা এই যে পরমাণুগুলোকে পাই হচ্ছে পর্যায় সারণী থেকে। পর্যায় সারণী তোমাদের বইয়ে নেই, এটিও তোমরা একটু বড় ক্লাসে পাবে। তারপরেও পর্যায় সারণী আমি এই ভিডিওতেই একটি অ্যাড করে দিচ্ছি, তোমরা পর্যায় সারণীটি দেখবে। পর্যায় সারণীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। পৃথিবীতে এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এবং এই 118টি মৌলের একটি নির্দিষ্ট সিরিয়াল আছে। ওই সিরিয়ালেই কিন্তু একটির পর একটি মৌল
বিন্যস্ত থাকে পর্যায় সারণীতে। তো এই এটি একটি সিকোয়েন্স, একটি সিরিয়াল, এই সিরিয়ালটি ব্রেক করা যাবে না। তো এই সিরিয়ালের প্রথম মৌলটির নাম হচ্ছে হাইড্রোজেন। এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এইভাবে তোমাদেরকে সিরিয়ালটি মুখস্থ করতে হবে। এই সিরিয়ালটি পরবর্তীতে তোমাদের অনেক কাজে লাগবে, যেমন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, পারমাণবিক সংখ্যা মনে রাখার ক্ষেত্রে এই সিরিয়ালটি তোমাদের অনেক কাজে আসবে। তো তোমাদের বইয়ে আপাতত আছে হচ্ছে 18টি, তোমরা অ্যাটলিস্ট 18 থেকে 20টি মুখস্থ করে রাখবে, এটি তোমাদের আপাতত অনেক কাজে লাগবে। এখানে 18 নম্বর পর্যন্ত আছে হচ্ছে আর্গন, 19 নম্বরটি হচ্ছে পটাশিয়াম এবং 20 নম্বরটি হচ্ছে ক্যালসিয়াম। এটি এই ছক। তারপরে আমি আবার এই পেজে ব্যাক করি। একটি লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন আছে, এদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে আর 3য় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে থাকে। আমি কিভাবে বুঝবো একটি পরমাণুর কতটি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং কতটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে? এটারও খুব সুন্দর একটি টেকনিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। একইভাবে কার্বন পরমাণু 6টি ইলেকট্রন থাকায় এদের 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং বাকি 4টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকে। এভাবে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। এই লাইনটি অনেক ইম্পর্টেন্ট MCQ এর জন্য। তারপরে দেখি, এবার সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখা যাক। সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন থাকে। সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন থাকে, এটা আমরা কীভাবে বুঝবো? আমরা যখন এই সিরিয়ালটি মুখস্থ করব তখন দেখব যে সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল, যেহেতু এটি পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আবার আমরা জানি যে প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা, তাই পারমাণবিক সংখ্যা মানেই ইলেকট্রন সংখ্যা এইখানে। তো আমরা এই সিরিয়াল থেকে বুঝতে পারবো যে কোন পরমাণুতে কতটি ইলেকট্রন আছে। তো কতটি ইলেকট্রনকে আমাকে বিন্যস্ত করতে হবে, এই এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবার সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখা যাক। সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন থাকে, তাহলে এর ইলেকট্রনগুলো কয়টি কক্ষপথে থাকবে? নিশ্চয়ই 2, 8, 1 এভাবে 3টি কক্ষপথে থাকবে, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি থাকবে। আমি ইলেকট্রন বিন্যাসের বিস্তারিত দেখাবো তোমাদেরকে। আমার মনে হয় তোমরা ইলেকট্রন বিন্যাস এখনও বুঝতে পারছো না, যারা নতুন এই ভিডিওটি দেখছো বা আগে শেখনি, আমি বিস্তারিত দেখিয়ে দিব। চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস বোঝা বেশ সহজ। এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটি চিত্র। প্রথমে থাকবে হচ্ছে কোন মৌলটি ইলেকট্রন বিন্যাস করছি আমরা, সেটা থাকবে। তারপরে হচ্ছে বিভিন্ন কক্ষপথে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে সেটাকে আমরা মার্ক করে দেব। তাহলে খুব সহজে বোঝা যাবে যে, যেমন এই সোডিয়াম দেখে আমরা বুঝতে পারছি যে সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস বোঝা বেশ সহজ, কিন্তু সহজে এবং সংক্ষেপে সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন বিন্যাস বোঝাতে গেলে 2, 8, 1 এভাবে লেখা হয়। প্রদত্ত উদাহরণ থেকে নিচের ছকে বাকি মৌলগুলোর প্রতীক এবং ইলেকট্রন বিন্যাস লেখো। এখানে বলা হয়েছে যে এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী প্রতীকগুলো লিখতে হবে কোন কোন মৌল, যেমন এই সিরিয়ালটি লিখতে হবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই নামগুলো, এই যে মৌলগুলো আছে এগুলো প্রতীক লিখতে হবে, এবং প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে হচ্ছে এখানে। তো আশা করি এই ছকটিতে তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি এই ছকটি কিভাবে তোমরা পূরণ করবে। আমি খুবই সংক্ষেপে তোমাদেরকে ছকটি পূরণ করে দিব। এটি হচ্ছে, প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, তারপর এটি হচ্ছে হিলিয়াম, তারপর এটি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এই হচ্ছে 1 থেকে 20টি মৌল। এখন আমরা দেখব এদের ইলেকট্রন বিন্যাসগুলো কেমন হবে। হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর সিরিয়ালের একটি মৌল, তাই এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, এটা হচ্ছে 2। লিথিয়াম হচ্ছে 2, 1, বেরিলিয়াম হচ্ছে 2, 2, বোরন হচ্ছে
টু থ্রি, কার্বন হচ্ছে টু ফোর, নাইট্রোজেন হচ্ছে টু ফাইভ, অক্সিজেন টু সিক্স, ফ্লোরিন হচ্ছে টু সেভেন, নিয়ন হচ্ছে টু এইট, সোডিয়াম হচ্ছে টু এইট ওয়ান, টু এইট টু, অ্যালুমিনিয়াম হচ্ছে টু এইট থ্রি, সালফার হচ্ছে টু এইট ফোর, টু এইট ফাইভ, টু এইট সিক্স, টু এইট সেভেন, টু এইট এইট, নিচের দুটি একটু ভালো মতো লক্ষ্য করবে, টু এইট এইট ওয়ান, টু এইট এইট টু, এই হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। আমি শুধু ইলেকট্রন বিন্যাস দেখালাম, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হয় এটি আমার পরের ভিডিওতে দেখতে হবে তোমাদেরকে খুবই বিস্তারিতভাবে। পরের ভিডিওতে আমি ইলেকট্রন বিন্যাসটি কিভাবে করতে হয়, কোনো মৌলের ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরের তৃতীয় শক্তি, আমরা জানি তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে ১৮টি, তারপরেও এটি ফিল আপ না করার পরেও কেন চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন যাবে, এই ব্যাপারগুলো বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তো আপাতত তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটি করব। ধন্যবাদ।